পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা এখনও অব্যাহত। শনিবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ঐক্যমঞ্চের সদস্যরা বিক্ষোভে সামিল হন। তো পদ দিয়ে হয় না, পদ ছাড়াও আমরা কাজ করেছি, বিশ্ববিদ্যালয় আমাদের সব কিছু, এই বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করছি, এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করব এবং এখানে থেকে কাজ করব এবং এই কাজ আমাদের চলবে। বিশ্ববিদ্যালয়কে আমরা ভালোবাসি, আমরা শিক্ষক এবং আমরা এই যে মানে অনৈতিক কাজকর্মগুলো হচ্ছে তার প্রতিবাদ আমরা বিভিন্নভাবে করার চেষ্টা করেছি কিন্তু হয়নি কখনো। স্টুডেন্টের স্বার্থে বলতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে আমাকে ডোন কসিও লিমিট বলা হয়েছিল, আপনারা চাইলে তার প্রমাণও আমি দেখাতে পারি। এরকমভাবে বিভিন্নভাবে উনি কন্ট্রোল করেছেন বিভিন্ন সময়তে। তো আমরা যেটা করছি যে ছাত্রদের স্বার্থে, আমি গত পরশু আপনারা জানেন যে কোলন ক্যান্সারের একটা টিকা নিয়ে একটা কাজ বেরিয়েছে আমার, তো কাজ আমরা করে যাচ্ছি, আমরা ধারাবাহিকভাবে যেমন আন্দোলন করছি সেরকমভাবে আমরা কাজও করে যাচ্ছি। আজকেও তিনি যে একটা কথা বলছেন যে দুর্নীতি নিয়ে সরব হয়েছে, মিডিয়া বলছে, ওনারা মিডিয়ার কাছে বলছেন, আপনারা নাকি কোনো কাগজপত্র দেখাতে পাচ্ছেন না, সে বিষয়ে ওনারা বলবেন। মানে আমার বক্তব্যটাই যে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এবং গবেষণা ভালোভাবেই চলছে এবং চলবে। ভাইস চ্যান্সেলার কি ভাইস চ্যান্সেলার না কেয়ারটেকার, আপনাদের কাছে তথ্য কি আছে? না, উনি ওনাকে কোনো তথ্যই নেই আমাদের কাছে। তাহলে কীভাবে উনি কাউকে বরখাস্ত করতে পারেন? সেটা আমরা জানি না, সেটা তো আমাদেরও প্রশ্ন। সেই প্রশ্নে তো আমরা এই মঞ্চ তৈরি হয়েছে সেই প্রশ্নতে। উল্লেখ্য, কয়েকদিন পূর্বে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাধন চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্ত করেন। ওই দিন থেকেই রেজিস্ট্রারের বরখাস্ত প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। কি অবস্থায়? একই অবস্থা আমাদের, যেটা আগের দিনও বলা হয়েছিল, তিনটে শর্ত আমরা বলেছিলাম যে ওনাকে ওনার উনি যে ভাইস চ্যান্সেলার তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই, সেটা দেখাতে হবে, রেজিস্ট্রারকে অপসারণটা উইথড্র করতে হবে, তারপরে আমরা এখানে বসে আলোচনা যদি হয় তখন আলোচনা করবো। তারা এই ব্যাপারে আমি কিছু কথা বলব, উনি বলছেন উনি বসে কথা বলতে পারেন, কিন্তু এইভাবে আপনারা অ্যাডিশনাল পদগুলো ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা বিমাতৃসুলভ আচরণ একদমই নয়। তার কারণটা হচ্ছে আজকে সেটা ওনার বোঝা উচিত যে এই ইউনিভার্সিটিটা যে জায়গাতে এসেছে সেই জায়গাতে আনিয়েছি কিন্তু আমরা, এই মাস্টারমশাইরা, অফিসাররা, শিক্ষক কর্মীরা এরাই। তাহলে এরা যখন এটা চাইছে না তার মানে নিশ্চয়ই এরা সাংঘাতিকভাবে ডিপ্রাইভ, তাই তো? বা কোথাও একটা মনে হয়েছে যে না, জিনিসগুলো ভালো হচ্ছে না, তার জলজান্ত প্রমাণ আপনাদের কাছে যে যে মানুষটা কিছুদিন আগে জয়েন করলো, এক মাস আগে, তাকে তাড়িয়ে দেওয়া হলো। তার মানে এবার ভেবে দেখুন কোন কোন জায়গা থেকে আরও কিছু প্রেসারাইজ আমাদের উপর হতে পারে। তার মানে এটার সঙ্গে বিমাতৃসুলভ একদমই না, এটা আমাদের সব কিছু, এটা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, সেই জন্য আমরা এখানে মাটিতে বসেছি। উনি বক্তব্যে পরিষ্কার করতে চাইছেন যে রেজিস্ট্রারের হয়ে আপনি একটা দল তৈরি করেছেন এবং সেইভাবেই আপনারা, উনি আমার মাস্টারমশাই সমতুল্য, আমি আগেও বলেছি, উনি সত্যি কথা বলছেন না। ওনার একটা শেষ প্রশ্ন, ওনার বক্তব্য অনুযায়ী যে এতদিন উনি ভালো ছিলেন, এই যে হাইকোর্টের রায় বেরোনোর পর থেকে আপনারা এটা শুরু করেছেন? না 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 না, একদমই না। এটা নিয়ে আমাদের মধ্যে যখন কথা হয়েছিল, মিটিংগুলো যখন হয়েছিল, আমরা একজন দুজন তিনজন চারজন করে বলতে শুরু করেছিলাম, বলার পরে সেটা উনি কোনো রকম কোনো কিছু কর্ণপাত করছেন না। তারপরে যখন উনি আমাদের অ্যাটেন্ডেন্স মাস্ট করলেন, আমরা তখন অ্যাজিটেশন করলাম, সেই অ্যাজিটেশনটা অ্যাটেন্ডেন্স মাস্ট করলেন সেটা আমরা অ্যাজিটেট করলাম, তারপরে সেই অ্যাটেন্ডেন্স তুলে না হলো, রেজিস্টার তুলে নিলেন, তারপরে কেন রেজিস্টার তুললেন, কে উস্কিয়েছে? আমরা উস্কিয়েছি? উনিই তো বললেন যে আপনারা এই রেজিস্টার যখন উঠিয়ে নিল, উইথড্র করে নিল যখন আমাদের অর্ডারটা, তারপরে উনি রেজিস্টার অফ ফিনান্স অফিসের পিছনে লাগলেন। কারণটা কি যে কেন আমাদের মাইনে হলো আর কেন আমাদের, তার মানে ওরা আমাদের সাপোর্ট করছে, উইচ ইজ টোটালি রং। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।